শতাধিক যাত্রী ও 18 যানবাহন নিয়ে পদ্মায় ডুবে গেল ফেরি রজনীগন্ধা। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে আটকে থাকা ফেরি রজনীগন্ধা 9টি যানবাহন নিয়ে নদীতে ডুবে গেছে। বুধবার সকাল 8:30 দিকে পদ্মায় আস্তে আস্তে ফেরিটি ডুবে যেতে থাকে। এ সময় ফেরিতে থাকা যাত্রীদের চিৎকার শোনা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার দিনগত রাত 2টা থেকে পাটুরিয়া দৌলতদিয়া আরিচা কাজিরহাট ও ধাওয়াপাড়া নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে, যা বুধবার সকালেও চালু হয়নি। এমন অবস্থায় পাটুরিয়া 5 নং ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরি রজনীগন্ধা বালখেটের ধাক্কায় তলা ফেটে পদ্মা নদীতে ডুবে যায়। এ সময় ফেরিতে 9টি যানবাহন ছিল বলে জানা গেছে। তাদের মধ্যে যানবাহন চালক ও সহকারী এবং ফেরির কয়েকজন যাত্রী ছিল। তাদের উদ্ধারে নৌ পুলিশ ফায়ার সার্ভিসের সাথে কাজ করে যাচ্ছে। দুর্ঘটনার সংবাদ পেয়ে শিবালয় থানা থেকে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ উদ্ধার কাজে যোগ দেয় বলে জানিয়েছেন শিবালয় থানার ফায়ার সার্ভিসের প্রধান মুজিবুর রহমান। উদ্ধার কাজে অংশ নেওয়া এক ফায়ার সার্ভিস কর্মী সময় সংবাদকে জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে নবগ্রাম ইউনিট থেকে আমরা কাজ শুরু করেছি, কয়েকজনকে উদ্ধারও করা হয়েছে, কিন্তু উদ্ধার কাজের সময় দেখেছি ডুবে যাওয়া ফেরিতে থাকা বেশ কয়েকটি ট্রাক ভেসে যাচ্ছে। সরেজমিনে দেখা যায়, ডুবে যাওয়া ফেরিটিকে একটি ট্রাক বোর্ড দিয়ে ভাসিয়ে রাখার চেষ্টা চলছে। উল্লেখ্য, গত বছর দেশে 148টি নৌ দুর্ঘটনার প্রাণ হারিয়েছেন 91 জন, আহত হয়েছেন 152 জন এবং নিখোঁজ হয়েছেন 100 জন।